सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম, আমি এবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। ঐতিহ্যবাহী গরুর মাংসের কালো ভুনা, ধনি রেডি মিক্স কালো ভুনা মশলা দিয়ে আমি রান্না করে দেখাবো। তাই আর দেরি না করে মূল রান্নায় চলে যাব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। উপকরণ যা যা লাগবে, গরুর মাংস আধা কেজি, ছোট ছোট টুকরা করে নিয়েছি, তেজপাতা, গোলমরিচ, দারুচিনি, এলাচ পরিমাণ মতো, আদা রসুন বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ মরিচ গুঁড়া 2 চা চামচ, পেঁয়াজ বাটা 4 চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কুচি 6 কোষ, ঘরে তৈরি মশলা 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, রাঁধুনি রেডি মিক্স কালা ভুনা মশলা, কালা ভুনা মশলা 4 চা চামচ, সয়াবিন তেল 1/2 কাপ, সরিষার তেল 5 চা চামচ। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে ঘন ঘন নাড়তে হবে। ফিরে আসছে 30 মিনিট পর। ঘন ঘন নাড়তে হবে, অল্প অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। টমেটো সস বেরেস্তা দিতে হবে। সিদ্ধ হলে পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদে ঐতিহ্যবাহী গরুর মাংসের কালো ভুনা। প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, খুবই অসাধারণ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করুন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।